হাই থাইল্যান্ড, আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের সম্বন্ধে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে সবাই স্বাগতম, তোমরা হাইডের স্টুডেন্ট 2017-18 ব্যাচকে আমি স্বাগতম জানাচ্ছি। তোমরা আশা করি কাগজ কলম নিয়ে বসেছো, কারণ পড়াশোনা একটা নিজস্ব ব্যাপার। যদি আমরা মনোযোগিতা আমাদের না থাকে, তাহলে আমরা ঠিক মতো লেখাপড়া করতে পারবো না। তা আশা করি তোমরা রেসপন্স করবে। গত ক্লাসে যে পড়াটা তোমাদের হয়েছিল, সেটা আমরা জানি যে কমন এবং অবস্টেটিক কমপ্লিকেশন কী কী হয় তোমাদেরকে জানিয়েছিলাম। সবটুকু আমি কমপ্লিটলি করতে পারি নাই, তারপরে রিলস অ্যাসেসমেন্টটা আমরা কীভাবে করবো আজকে সেটা তোমাদের শেখাবো। যাতে তোমরা কালকে পড়ার নিশ্চয় বলতে পারবে, পারবে না? আশা করি পারবে। তা কমন অবস্টেটিকগুলো কী কী বলো দেখি। এইভাবে তোমরা একজন এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করবে যে কমন অবস্টেটিভ কী কী, একটা প্রেগনেন্ট মায়ের জন্য কী কী অবস্টেটিভ হয়ে থাকে, এগুলো তোমরা সবাই পারস্পরিক আলোচনার মাধ্যমে নিজেরা কথাগুলো মনে রাখার চেষ্টা করবে। তাহলে এখন আমরা এই কমন অবস্টেটিভ আবার কী কী কমপ্লিকেশন হয়, কীভাবে হয়, কী জন্য হয়, এটা তোমাদেরকে আজকে আমি বোঝাবো, মন দিয়ে পড়বে এবং আর পড়াটা মুখস্থ করে তুমি কালকে রেসপন্স করার চেষ্টা করবে। বা আমি এর পরবর্তীতে যখন তোমাদেরকে ধরবো, তোমরা আশা করি পড়াটা পারবে, আমার বিশ্বাস যে তোমরা পারবে। কারণ আমি জানি আমাদের ব্যাচ, এই ব্যাচটা আরও সবাই ভালো, কিন্তু তারপরে আমি বলবো তোমরা অনেক ভালো ব্যাচ আমার। তা দেখি তোমরা কতটুকু রেসপন্স করো। তাহলে তোমরা আমরা শুরু করি। দেখি আমরা যে কমন রিস্ক অ্যাসেসমেন্ট অফ প্রেগনেন্ট ওমেন অ্যান্ড আর্লি ডিটেকশন অফ কমপ্লিকেশন। আমরা প্রথমে অ্যাসেসমেন্ট করবো, পর্যবেক্ষণ করবো, একজন মাকে ভালো করে দেখবো, তারপরে আমরা কী কারণে অবস্ট্রাকশন হয় এবং কী কারণে তাকে অবস্ট্রাটিকের সেই অবস্ট্রাকশনের আবার কী কী কমপ্লিকেশন হয়, আমরা এই পড়াগুলো সুন্দরভাবে আগে মুখস্থ করবো। প্র্যাকটিক্যাল হাতে কলমে না থাকলে আমি জানি তোমাদের মনে থাকবে না, সেই জন্য আমি বারে বারে বলছি তোমরা গ্রুপ ডিসকাশন করবে, করলে তোমাদের মনে থাকবে যে অবস্ট্রাটিক কমপ্লিকেশনগুলো কীভাবে হয়, কেন হয়। আর আমরা প্রথমে আগে রিস্ক, যে সমস্ত মায়েরা রিস্কে আছে তাদেরকে অ্যাসেস করবো। অ্যাসেস করে আমরা নির্ধারণ করবো যে কী কারণে, কিসের জন্য মা রিস্কে আছে। রিস্ক অ্যাসেসমেন্ট অফ প্রেগনেন্ট ওমেন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই হাই রিস্ক। আমরা আইডেন্টিফাই করবো হাই রিস্কটা কেন, হাই রিস্ক কেসেস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আমরা হাই রিস্কটাকে আমরা নির্ধারণ করবো ফ্রম এ লার্জ গ্রুপ অফ অ্যান্টিনেটাল মাদার্স। তো কোথা থেকে আমরা অ্যাসেসমেন্ট করবো, অ্যান্টিনেটাল চেক আপে যেসব মায়েরা আউটডোরে আসবে তাদেরকে আমরা এক এক করে নিয়ে, যারা বসে থাকবে হয়তো তোমরা দেখতে পাবে যে টিকিট হাতে বসে আছে, কেন বসে আছে, যখনই তারা দেখবে যে প্রেগনেন্ট মা তারা আসছে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে, সেগুলো তোমরা অ্যাসেসমেন্ট করবে যে আসলে তার সমস্যাটা কী, সেটা হাতে কলমে আমাদের দেখতে হবে। তারপরে আমরা আমাদের কী করণীয় সেটা যদি আমরা কাগজে কলমে না শিখি, তাহলে পারফর্ম করতে পারবো না। সেজন্য আগে আমরা হাতে কলমে লিখিতভাবে বা পড়িতভাবে এটা জেনে নিই। ফ্রম এ লার্জ গ্রুপ অফ কোথা থেকে, অ্যান্টিনেটাল মাদার্স, দিস কেস ইজ কম্প্রাইজ দ্য ফলোয়িং। তারা এই ধরনের মেয়ে থাকে ইন্টারমিক ক্রাইম, আমরা দেখব যিনি এক্সপেক্টেড মাদার তাহলে তার বয়সটা কত, তার বয়স এখানে বলা হচ্ছে ইন্টারমিক ক্রাইম, যারা বয়স যাদের বেশি 30 ইয়ার্স এন্ড 13 ইয়ার্স অ্যান্ড ওভার, 30 থেকে তার থেকে বেশি যারা হবে বয়স থাকবে তারাই হচ্ছে ইন্টারমিক ক্রাইম। নাম্বার বি শর্ট স্ট্রেচার ক্রাইম, মানে যাদের পেলভিক ডিভাইসটা শর্ট সেটা কত, 142 সেন্টিমিটার অ্যান্ড বিলো, 140 সেন্টিমিটারের মিটার অথবা তার থেকেও নিচে তাদের, তাদেরকে আমরা বলবো শর্ট স্ট্রেচার ক্রাইম। প্রথম এই প্রাইমিটা মানে কি, প্রথমে আমরা তাদেরকে চেক আপ করতে যাবো প্রাইমিং প্যাসেজ, মানে প্রথম বাচ্চা সে ধারণ করেছে, সে চেক আপে আসছে, অ্যান্টিনেটাল চেক আপে আসছে যখন, তখন আমরা দেখে নেবো যে তার পেলভিক গার্ডেরটা কত সেন্টিমিটার, তাহলে 124 থেকে তার নিচে যত হবে আমরা তাদেরকে শর্ট স্ট্রেচার বলবো। নাম্বার সি
man presentation, that is breeze, transverse light, etc. That is man presentation bolte amra bolchi je that is breeze, transverse light. Breeze hocche head thakbe upore pa thakbe nicher dike eta amra bolbo breeze presentation. আর ট্রান্সভার্স হচ্ছে আর আরেক ভাবে যারা মায়ের আমেরিকাতে মাঝামাঝি আর আরেক ভাবে থাকে একদিকে পা হাতের ডান দিক অথবা বাম দিকে মাথা আর বা দিকে পা এরকম আমরা ফিল করব কিভাবে করব অ্যাসেসমেন্ট করে মাকে অবজার্ভ করে পারমিশন করে দেখব অ্যাবডোমেন লোয়ার অ্যাবডোমেন টার্গেট করে দেখব যে একদিকে শক্ত আর একদিকে নরম এবং হাতের সঙ্গে আমি টিপ দিয়ে দেখবো যে হাতের সঙ্গে আমাদের নরম নরম একদিকে আর একদিকে শক্ত তখন তখনই আমরা ধরে নেব যে তার ম্যাট প্রেজেন্টেশন আছে আর তারপরে আমরা সব কিছু এরকম দেখলে আমরা সত্যিকার কনফার্মেশন ডায়াগনোসিস কীভাবে করবো আমরা সবাই জানি আর একটা সাউন্ড আমাদের হচ্ছে কনফার্মেশন অবজারভেশনটা সঠিক করে নাম্বার বি অ্যান্টিপার্টাল হ্যামারেজ যেটি আমরা বলে থাকি লিখি নাই যদিও আমি লিখিনি এপিএস অ্যান্টিপার্টাল হ্যামারেজ যখন এটি মাঝামাঝি প্রেগনেন্সিতে যখন ব্লিডিং হতে থাকে তাকে আমরা বলবো অ্যান্টিপার্টাম হ্যামারেজ ছেড্রেন অ্যাবর্শন তারপর সে জন্য ব্লিডিং হতে পারে আবার ছেড্রেন অ্যাবর্শন মানে ব্লিডিং একটু একটু কনসেপ্ট করার পর থেকে একটু একটু করে ব্লিডিং হচ্ছে একসময় লার্জ অ্যামাউন্ট অফ ব্লিডিং হয়ে গেল তার মানে তার অ্যাবর্শন হয়ে যাচ্ছে তাহলে আমরা কিসে আছি আমরা তো আছে দিস অ্যাসেসমেন্ট অফ প্রেগন্যান্ট ওমেন ইন আর প্রেগন্যান্ট ওমেন এর আমরা অ্যাসেসমেন্ট করব টু আইডেন্টিফাই হাই রিস্ক কেসেস কি কি হাই রিস্ক কেস কতজন আছে সেটা নির্ধারণ করার জন্য আমরা হাই রিস্ক কেস কে আমরা প্রথমেই চুজ করব কি শর্ট ডিসপ্লে প্রাইমারি ম্যাল প্রেজেন্টেশন অ্যান্টিপার্টাম হ্যামারেজ থিয়েটার এবোশন নেক্সট আমরা কি প্রি এক্লামশিয়া এন্ড এক্লামশিয়া তারপরে প্রি এক্লামশিয়াটা আমরা জানি যে প্রেগনেন্সিতে যে টক্সিমিয়া অফ প্রেগনেন্সি যেমন অ্যালবুমিন এমিয়া তারপরে পায়ে পানি জমা আর হাই ব্লাড প্রেশার এই তিনটা মিলায় হচ্ছে টক্সিমিয়া আমরা বলবো টক্সিমিয়া অফ প্রেগনেন্সি একেই আমরা বলবো প্রি এক্লামশিয়া এক্লামশিয়ার খুব অবস্থা তারপরে যখন একদিন হঠাৎ এতগুলো সমস্যা থাকার পরে একদিন যখন হঠাৎ কনভার্সন শুরু হয়ে গেল সেটা আমরা এক্লামশিয়া বলে ধরে নেবো তাহলে প্রি এক্লামশিয়া অ্যান্ড এক্লামশিয়া তাহলে তোমরা কি বুঝতে পেরেছো যে প্রি এক্লামশিয়া কি প্রি এক্লামশিয়াটা হচ্ছে আমরা বলবো যখনই দেখবো যে একজন মায়ের পায়ে অনেক পানি জমেছে পাটা খুলে গেছে চোখের পাতাগুলো খুলে গেছে আর প্রেশার তখনই আমরা ভাইটাল সাইন দেখবো দেখে সবগুলো ভাইটাল সাইনের চারটাই আমরা অ্যাবনর্মাল পাবো যেমন তার প্রস্রাব ভাইটাল সাইনটা কেমন হবে হাই প্রেশার তাহলে অ্যাসোসিয়েটেড উইথ হাই প্রেশার অ্যান্ড উইথ কনভালশন যখন এর সাথে সাথে হঠাৎ একদিন কনভালশন শুরু হবে তাকে আমরা বলবো এক্লামশিয়া তাদেরকে আমরা হাই রিস্ক বলে ধরে নেবো তারপরে চোখের পাতাটা নিচের দিকে নামাই দেবো দুই চোখের পাতা হাত দিয়ে দেবো আমরা জেনারেল এক্সামিনেশনে চলে যাব সেখানে দেখবো যে তার অ্যানিমিয়া গ্রো করেছে যদি দুইটা ফিটাস থাকে তাদের আমি বলবো টুইন্স হাইডোমোনিয়াস মানে পেটে অনেক পানি জমেছে তারপর নাম্বার এই হচ্ছে প্রিভিয়াস স্টিল বার্থ পেশেন্টে যদি প্রিভিয়াসে মানে পূর্বে একটা মৃত বাচ্চা প্রসব করেছে এ ধরনের মাকে আমরা বলবো স্টিল বার্থ সেই ক্ষেত্রে তাদেরকেও আমরা হাই রিস্কে রাখবো নাম্বার আই ইংল্যান্ড গ্র্যান্ড মার্কি প্যারাস মানে বেশি বয়স্ক মহিলা এবং অনেকগুলো বাচ্চা একটা বাচ্চা হয়েছে তাদেরকে আমরা বলবো ইলডারলি গ্র্যান্ড মার্কি প্যারাস ইলডারলি মানে কি বয়স্ক এজেড তাদেরকে আমরা বলবো ইলডারলি গ্র্যান্ড মার্কি প্যারাস মানে অনেকগুলো বাচ্চা হয়েছে নাম্বার জে প্রিভিয়াস ট্রিটমেন্ট অ্যান্ড ডেলিভারি
আর তোমরা কি জানো তোমাদের কোনো আইডিয়া আছে যে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি কাকে বলে? ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হচ্ছে বলো দেখি। হ্যাঁ তোমরা একটু আলোচনা করো, সবাই একটু সময় দিলাম, আলোচনা করে নিয়ে আমাকে জানাও। ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি দেখেছো কখনো? লেবার ওয়ার্ডে তোমরা যখন ডিউটি করবে, আর প্র্যাকটিক্যালি আমাদের প্র্যাকটিক্যাল রুম আছে, সেখানে মডেল আছে, ইনস্ট্রুমেন্ট আছে, সবই আছে। একটা হচ্ছে সিজারিয়ান সেকশন, সিজারিয়ান সেকশন যখন করা হয় অনেক ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সেটা করা হয়, ল্যাপারেটিভ করে, লোয়ার অ্যাবডোমেন ল্যাপারেটিভ করে নিয়ে আমরা যে সিজারটা করবো, যে বাচ্চাটা আউট করবো তাকে বলা হয় সিজারিয়ান সেকশন। আর আরেকটা হচ্ছে ফরসেপ ডেলিভারি, তারপরে ক্রেনিও পারফোরেটর, এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট। এই দ্বারা যদি কখনো বাচ্চা হয়ে ডেলিভারি পারফর্ম করা হয় তাকে আমরা বলবো ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি। তাহলে কয় প্রকার? একটা হচ্ছে সিজারিয়ান সেকশন, আর একটা ফরসেপ ডেলিভারি, আর একটা হচ্ছে ক্রেনিও পারফোরেটর, ক্রেনিও পারফোরেশন। এটা আমরা দেখেছি বা অ্যাসিস্ট করেছে ডাক্তার সাহেবদের, তাহলে এখন তোমাদেরও এটা শিখতে হবে, প্রথমত শিখতে হবে, না শিখলে আমরা ডক্টরদের আমরা হেল্প করতে পারবো না। নেক্সট নাম্বারকে প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড উইথ জেনারেল ডিজিজ, জেনারেল ডিজিজ তোমাদের যারা আছে প্রিভিয়াস টার্ম করেছি যে প্রেগনেন্সি অবস্থাতে যদি কোনো মায়েদের ডায়াবেটিস হয়, তারপরে হাইপার টেনশন হয়, হার্ট ডিজিজ হয়, তারপরে অ্যামনিওসিন্টোসিস হয়, সেগুলোকে আমরা বলবো কি বলবো হচ্ছে প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড। প্রেগনেন্সির জন্য কী হয়েছে? ডায়াবেটিস হয়েছে, তারপরে তার জন্ডিস হয়েছে, তারপরে হাইপার টেনশন হয়েছে, এই সমস্ত ডিজিজগুলো আমাদের মায়েরা যখন আগে ছিল না কিন্তু কনসেপ্ট করার পরে দেখা যাচ্ছে এই জেনারেল ডিজিজগুলো কারো কারো ক্ষেত্রে এটা জেনেটিকও হয়ে থাকে, কারো কারো ডেভেলপ করেছে, তখন আমরা কী করি এই প্রেগনেন্সি উইথ অ্যাসোসিয়েটেড ডিজিজগুলো আমরা এন্টিনেটাল চেক আপের মাধ্যমে নির্ধারণ করে ডাক্তার সাহেবের পরামর্শ অনুসারে তাদেরকে বলবো দ্রুত একদম গাইনোলজিস্টের পরামর্শ নিয়ে তারা এগুলো প্রপার ট্রিটমেন্ট করাবে। ট্রিটমেন্ট করানোর পরে তারা কতটুকু ভালো হচ্ছে কতটুকু হচ্ছে না এটা অবজার্ভ করা কিন্তু একজন মিডওয়াইফেরই, তোমরা মিডওয়াইফ হচ্ছ, তোমাদের এগুলো নির্ধারণ করতে হবে এবং সেইভাবে মানুষের সহযোগিতায় তোমাদের আসতে হবে। তা তোমরা আজকে আমি এ পর্যন্তই তোমাদের আর বেশি কিছু বোঝাতে চাই না, ওই সামান্য পড়াটাই তোমরা আর একটু ভালো করে পড়বে, সামান্য পড়া হলেও অনেক বেশি তোমাদের জ্ঞান অর্জন করতে হবে, এই জন্য সবাই সবাইকে পড়া ধরবে, সবাই দেখলো কিনা পড়াটা দেখলো কিনা তা জিজ্ঞেস করবে, যদি সে দেখে থাকে তাকে তোমরা জিজ্ঞেস করবে বলে হাই রিস্ক মাকে আমরা কীভাবে রিস্ক অ্যাসেসমেন্ট করবো। তাহলে প্রথমত আমরা দেখে দেখে আগে অ্যাসেসমেন্ট করবো যে বেশি বয়স হয়ে গেছে মহিলার, সেই ক্ষেত্রে আমরা তার এভরিথিং কি ডাটা কালেকশন করবো যে আপনি কেমন করবেন, হাই গ্র্যান্ড মাল্টিপ্যারা, যেমন ধরো যে লেট ম্যারেজ হলে সে তার গ্র্যান্ড মাল্টিপ্যারা হতে পারে, তারপরে তার কনসেপ্ট যদি তৈরি প্রথম দিকে তারা স্পেসিং করেছে, তারপরে তারা দেরি করে কনসেপ্ট করছে, এই জন্য সে গ্র্যান্ড মাল্টিপ্যারা হতে পারে, এইসব দিক দিয়ে আমরা আগে ডাটা নিব, নিয়ে তারপরে নির্ধারণ করব যে আমি কোন কর্নার থেকে আমার অ্যাসেসমেন্টটা শুরু করব। তা আমি যদি নির্ধারণ করে না নিই, এই জন্য আমাদের বলা হয়েছে যে কমিউনিকেশন প্রত্যেকটা ক্ষেত্রে আগে আমাদের কমিউনিকেশন করতে হবে, কমিউনিকেশন করে তার প্রাইভেসি মেনটেন করে আমরা তার ডাটাগুলো কালেকশন করব এবং সেই অনুসারে আমাদের মিডওয়াইফারি অ্যাডভোকেসি যেটা হবে তা আমরা সেটা অ্যাপ্লাই করব। তা আশা করি তোমরা আমার স্টুডেন্ট হয়ে খুব সুন্দর করে মানুষের সঙ্গে অ্যাপ্রোচিংটা সুন্দর করবে এবং ইথিক্যাল প্রিন্সিপাল মেনটেন করবে এবং করে মানুষকে মানুষের উপকারে আসবে, এই আশাবাদ রেখে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।